হাসখালি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর। এবার সেই ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অক্ষরতম ব্যবস্থা নিতে হবে, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে একটা ঘটনা যদি ঘটে আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে। আমি আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর রাখবেন। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শুরু হয়েছিল প্রকাশ্য সমালোচনা। বিভিন্ন উপায়ে সেই বক্তব্যকেই যুক্তিসম্মত করে তোলার ক্রমাগত চেষ্টা করে চলেছে শাসক দল। আর এমন সময় উল্টো রাস্তায় হাঁটলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হাসখালি কাণ্ড অত্যন্ত লজ্জার ঘটনা বলেই প্রকাশ্যে জানালেন তিনি। জিরো টলারেন্স নীতি গ্রহণের শত বিরোধিতা থাকলেও এক্ষেত্রে সৌগতবাবুর পাশেই দাঁড়াতে দেখা গেল বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে। জানালেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলেছেন সৌগত রায়। কোনো সন্দেহ আছে কি? আজ সৌগতবাবু যেটা বলতে বাধ্য হয়েছেন, এত হওয়ার পরে কদিন সংযত থেকে তার মুখ থেকে বেরিয়ে গেছে সত্য কথাটা। আমরা এই কথা বারবার বলেছি, সাধারণ নাগরিকরাও বলছেন, বিভিন্ন পেশার বুদ্ধিজীবীরা এরা তারাও বলছেন। তো যিনি এখানকার কর্ণধার তার কাছে সব খবর যাচ্ছে, আর তিনিও সেটা বলেছেন, বাস্তবটা স্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই রাজনৈতিক ক্ষেত্র থেকে উঠে আসে বিরোধী সুর। উল্টো সুর শোনা যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গলাতেও। এবার সেই সুরে শোনা গেল তৃণমূলের আরও এক সাংসদের গলায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।